বন্ধুবান আমাদের সবার কাছে কিন্তু এখন একটি করে স্মার্টফোন রয়েছে এবং স্মার্টফোনের মধ্যে অনেক ধরনের ফিচার পাওয়া যায় আমরা বিভিন্ন ধরনের অ্যাপস ব্যবহার করে থাকি অ্যাপ্লিকেশন যেগুলো আমাদের দৈনন্দিন কাজে খুব প্রয়োজনীয় হয়ে দেখা দিয়েছে এ ধরনের একটি অ্যাপস হচ্ছে ডাব্লিউ পি অফিস যার পুরো নামটা হচ্ছে ডাব্লিউ হচ্ছে রাইটার পি হচ্ছে প্রেজেন্টেশন এসডিএ স্প্রেডশিট অর্থাৎ রাইটার প্রেজেন্টেশন অ্যান্ড স্প্রেডশিট তার ফুল ফর্মটা এটা একটা মজার অ্যাপ কিন্তু এই অ্যাপ দিয়ে আমাদের অনেক ধরনের কাজ করা যায় ধরুন আপনি একটা চিঠি টাইপ করতে চাইছেন আপনার কাছে কম্পিউটার নেই আপনি এই অ্যাপ দিয়ে বাংলা ইংলিশ হিন্দি যে কোনো ভাষাই একটি ডকুমেন্ট টাইপ করতে পারেন তারপর আপনি কোনো কিছুর হিসেব লিখে রাখতে চান ধরে নিন একটি মার্কশিট তৈরি করবেন তো সেটাও কিন্তু করা যায় এই ইয়ের মাধ্যমে যদিও আমি কম্পিউটারের সঙ্গে এটি তুলনা করতে পারি না ফোনের একটি সীমাবদ্ধতা রয়েছে কিন্তু তারপরেও এটি দারুণ অ্যাপস এই WPS অফিস দিয়ে আমরা একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারি স্লাইডের মাধ্যমে যেটা কম্পিউটারের একটি গুরুত্বপূর্ণ কাজ তো যাই হোক এই ডাব্লিউ পি এস অফিসের আরেকটি ফিচার রয়েছে যে ফিচার সম্পর্কে আমরা হয়তো একটু একটু ওয়াকিবহাল অনেকে জানি না ফিচারটা রয়ে কি সেটা হচ্ছে ধরুন আপনি ডাব্লিউ পি এস অ্যাপ্লিকেশনটি খুললেন তারপর আমি এক্সেল একটা শিট ওপেন করলেন যেটা স্প্রেডশিট বলে তো সেখানে র্যান্ডমলি কিছু নাম্বার যদি সংখ্যা যদি আপনি দিয়ে দেন লেখেন যদি তাহলে এই সংখ্যাগুলো আপনার পুরোটার যুগফল কত আপনি মুহূর্তের মধ্যে বের করতে পারবেন আবার সংখ্যাগুলোর আপনার গড় অর্থাৎ অ্যাভারেজ কত হবে সেটাও কিন্তু বের করা যায় আবার ধরুন আপনি প্রচুর সংখ্যা আপনি ওই এক্সেলের মধ্যে দিয়ে দিলেন এবং হঠাৎ আপনার প্রয়োজন পড়লো যেমন এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে মিনিমাম নাম্বার সবচেয়ে ছোট সংখ্যাটা কত অনায়াসে দেখা যায় আবার সবচেয়ে বড় সংখ্যাগত আপ সেটাও দেখা যায় এবং কতটা সংখ্যা সেখানে পুট করা হলো সেটাও কিন্তু মুহূর্তের মধ্যে কাউন্ট করা যায় তো এটা হচ্ছে একটা খুব মজার জিনিস যা আমার কাছে লাগলো যা আমি শেয়ার করতে চাই তো বিষয়টা কীরকম দেখা যাক চলুন সবার প্রথমে ডাব্লিউপিএস অফিস অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে ওপেন হয়ে যাওয়ার পর এখানে ক্রিয়েট প্লাস সাইন আছে সেখানে প্রেস করতে হবে প্রেস করলে একটি মেনু আসবে ক্রিয়েট নিউ এখানে ডকুমেন্ট পিপিটি এক্সেল পিডিএফ পেজ রেজিউম টি স্ক্যানার এগুলো আছে তো যেহেতু আমরা সংখ্যা নিয়ে করছি এখানে এক্সেল ওই আইকনটিতে আমরা প্রেস করবো ওই আইকনটিতে প্রেস করলে আমাদের সামনে এখন এই পেজটি চলে আসবে যেখানে মোস্ট ইউজ একেবারে উপরে প্লাস সেন্ট দেওয়া ব্ল্যাঙ্ক সেখানে প্রেস করব এবার এক্সেলে একটা সিট চলে এসছে এখানে তিনটি সিট সিট ওয়ান সিট টু সিট থ্রি আমরা প্রথম সিটেই কাজ করব যেমন এ কলামের এক নম্বরে আমরা যে কোনোটি সংখ্যায় পুট করলাম সাপোজ টু পরের সেল থ্রি এরপর আমরা ফাইভ দিলাম নিচে আসি নিচে সিক্স দিলাম এরপর থ্রির নিচে এইট ফাইভের নিচে ওয়ান তারপর আবার প্রথম এক কলমে সিক্সের নিচে সিক্স বি কলমি এইটের নিচে সেভেন সি এর নিচে ফোর এই সংখ্যাগুলো দেখুন র্যান্ডমলি আমরা রিপোর্ট করেছি বোঝার জন্য এখন এই সংখ্যাগুলোর আমরা যোগফল বের ব্যয় করবো কীভাবে আমরা সিলেক্ট কলাম যেমন এ কলমি আমাদের আছে টু সিক্স সিক্স তার যোগফল ফল যদি করতে হয় আমি যেই সিলেক্ট উপরে দেখুন তিনটির সংখ্যা কাউন্ট থ্রি সাম ফোরটিন এই তিনটি সংখ্যার অ্যাভারেজ এসছে ফোর পয়েন্ট সিক্স 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 সেভেন এভাবে দেখুন এটা বের করা খুব সহজ আপনার ফোনের স্ক্রিনের একেবারে উপরে আঙ্গুল দিয়ে একটু প্রেস করে একটু নিচের দিকে টেনে নিলেই ট্র্যাক করলেই আপনার সংখ্যাগুলোর যুগ ফল সাম অফ মানে সংখ্যাগুলো যুগ ফল আসবে এভারেজ আসবে এবার এখন আমরা নিয়ে এনেছি এখানে ইনপুট করা নয়টি সংখ্যা এই নয়টি সংখ্যাকেই আমরা যোগ করব তো আবার একইভাবে আপনার ফোনের স্ক্রিনের ঠিক উপরে একটু আঙুল দিয়ে প্রেস করে নিচের দিকে টেনে আনুন দেখুন এর ফলে এখানে কী দেখেছে সাম ফোর্টি টু অর্থাৎ এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যা যুগ ফুল ফোরটি টু অ্যাভারেজ তার ফোর পয়েন্ট সিক্স 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 সেভেন এভাবে এসছে আর আমাদের যে সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি সেটি হচ্ছে আট আর মিনিমাম সংখ্যা হচ্ছে ওয়ান আর একটি কলামে তিনটি সংখ্যা রত তিনটি সংখ্যা সব মিলিয়ে নটি সংখ্যা এবার দেখানো যাক এইট ওয়ান সেভেন ফোর এর যুগ কত আমরা এগুলো সিলেক্ট করে আবার উপর থেকে এই আঙুল দিয়ে প্রেস করে একটু নিচের দিকে টানলাম দেখা গেল তার সংখ্যাগুলো যুগ ফল টেন্টি এভারিজ ফাইভ আর সংখ্যা আমরা চারটি নিয়েছি এ দেখুন কাউন্ট অফ ফোর কাউন্ট অফ ফোর মানে সংখ্যা চারটি আর সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এইট সবচেয়ে ছোটো সংখ্যা ওয়ান মিনিমাম দেখাচ্ছে এবার আসুন আরেকটি কাজ করি আমি এইট একটু র্যান্ডমলি অন্য জায়গায় লিখলাম ফাইভ লেখলাম আরেক জায়গায় আরেক জায়গায় আমি এখন আমাদের সামনে যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো যদি যুগ ফল বের করতে হয় সবগুলো সিলেক্ট করলাম আবার আগের মতো মোবাইলের স্ক্রিনের উপরে একটু চাপ দিয়ে নিচের দিকে টানলাম নিচের দিকে তো দেখা গেলো সংখ্যাগুলো যোগফল ফিফটি ফাইভ এসছে এভারেজ তার বেরিয়ে এসছে ফাইভ আর এখানের সংখ্যা কুইটি এগারোটি আর সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যা এইট এবং সবচেয়ে ছোটো সংখ্যা ওয়ান এভাবে আমরা এই এক্সেল সিটের মাধ্যমে আমরা র্যান্ডমলি সংখ্যা পুট করে তার যুগ ফল এবং এভারেজ বের করতে পারি